দেখুন, যে কারণে মালালার ওপর হামলা ছিল সাজানো ঘটনা, শান্তিতে নোবেলজয়ী মালালা ইউসুফজাইয়ের ওপর হামলার ঘটনাটি সাজানো ছিল বলে অভিযোগ করলেন পাক জাতীয় আইনসভার নারী সদস্য মুসরাত আহমদ জে। তিনি তেহরিক ই ইনসাফ দলের গুরুত্বপূর্ণ নেত্রী ও সোয়াট রাজবংশের সদস্য। মালালার ওপর সেই হামলাকে নাটক বলে টুইট করেছেন তিনি। মুসরাত আহমদ জেব দাবি করেছিলেন, মালালার ওপর সাজানো হামলায় জড়িত গোষ্ঠী আমার সঙ্গে যোগাযোগ করেছিল, তাদের কথা মতো আমি কোনো সাজানো হামলায় অংশ নিতে রাজি হইনি। এদিকে মুসরাত আহমদ জেবের এই টুইট ঘিরে বিতর্ক ছড়িয়েছে। তার এই দাবি ইমরান খানের পিটিআইকে সমালোচনার মুখে ঠেলে দেবে বলে মনে করা হচ্ছে। ঘটনার সূত্রপাত মূলত পাকিস্তান সেন্ট্রাল সুপিরিয়র সার্ভিস বা সিএসএস পরীক্ষার ফল নিয়ে। এই পরীক্ষায় উপজাতীয় এলাকা থেকে প্রথম স্থান পাওয়া জারমিনা ওয়াজির জানিয়েছেন তিনি মালালার দ্বারা অনুপ্রাণিত। তারপরেই মালালা সম্পর্কিত বিতর্কিত এই অভিযোগ তোলেন পিটিআই নেত্রী মুসরাত আহমেদ জেব। উল্লেখ্য, 2012 সালের অক্টোবর মাসে সোয়াট উপত্যকার মিঙ্গোরা শহরে কিশোরী মালালার মাথায় গুলি করা হয়েছিল। পরে সেই হামলার দায় নেয় তেহরিক ই তালেবান পাকিস্তান। জঙ্গি সংগঠনটি জানিয়েছিল মালালার পশ্চিমী ধ্যান ধারণার কারণেই তাকে খুন করার চেষ্টা হয়। আমার এই চ্যানেল হতে আপনারা যদি লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।